হ্যালো বন্ধুরা, সাইকেলে চাবি হাতে নিয়ে বেরিয়েই পড়লাম খুব কাছের বন্ধুর জন্মদিন সেলিব্রেশন করার উদ্দেশ্যে। এখন খুব তাড়াতাড়ি সাইকেল চালিয়ে যাচ্ছি কেকের দোকানে। তো এখন কেকের দোকানে চলে এসেছি আর দু তিনটে কেকের মধ্যে একটা কেক পছন্দ করে নিয়েই নিলাম। এখন আরো দুটো বন্ধু পলু আর তনু তাদের সঙ্গেও দেখা হয়ে গেল। দেখো এতক্ষণ ভিডিও চালু হয়ে গেছে কিন্তু কার বার্থডে তার নামটাই তো বলা হয়নি। আজ হচ্ছে আমাদের সকলের প্রিয় আনিসার জন্মদিন, আর এখন আমরা ওদের বাড়িতে পৌঁছে গেছি। আর ওদের আশেপাশে এত ঘেঁষাঘেঁষি বাড়ি, আমি তো দেখি অবাক। আর এইদিকে সূর্যটা দেখো, ওয়াও লাগছে। আর হ্যাঁ, বাঁশ গাছও কিন্তু আছে। আর এদিকে একজন ঢঙি চলে এসছে, দেখো এসে থেকেই ঢং করতে শুরু করে দিয়েছে। আরে আরে, এ কি বার্থডে গার্ল নাইটি পরে আমাদের ড্রিঙ্ক সার্ভ করছে, এটা কি মানা যায়? যাই হোক, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ এত সুন্দর আমাদের আপ্যায়ন করার জন্য। আর সবার আগে তো গ্লাসটা আমিই তুলে নিলাম। এমন হাঁসফাঁসানি গরমে এই রকম ঠান্ডা কিছু যদি পাওয়া যায় তাহলে তো কলিজা ঠান্ডা হয়ে যায়। এ কি, এদিকে আমাদের বার্থডে গার্লও খাচ্ছে যে। ও শেষ মেশ, আমাদের সেই কেক কাটার সময়টা চলেই আসলো, দেখো। আরে বাবরে, সাদা সাদা ফেনায় যে পুরো সাদা করে দিল। ইয়ে হ্যাপি বার্থডে আনিসা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এ কি, সবই তো ঠিকঠাক চলছিল, মাঝখান থেকে এই মেহেন্দিটা আবার কোথা থেকে আসলো? ও যে মেহেন্দি করছে তার তো আবার বিয়ে। হ্যাঁ, বিয়ের ভিডিওটা যদি দেখতে চাও নিচে লিঙ্ক দিয়ে রাখছি। ওই হয়ে তারপরেই সুন্দর একটা সুস্বাদু খাবার চলে আসলো, যেটা কাকিমা খুব ভালোভাবে ভালোবেসে রান্না করেছিল, জাস্ট দারুণ খেতে হয়েছিল। আর এই যে এখন দেখতেই পাচ্ছি আমি বড় করে হাঁ করেছি, আমার গালে আনিসা খাইয়ে দিল সাধারণ স্বাদ। বাবারে বাবা, তারপরে আমি নিজে নিজেই নিয়ে খেতে শুরু করে দিলাম, কারণ আবার কি আমাকে আনিসা খাইয়ে দেবে? গল্প গুজব পড়তে করতে অনেক দেরি করে খাবার খাওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ এখন অন্ধকার হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। আর এই যে এখন অন্ধকারের মধ্যেই আমি আমার সাইকেল নিয়ে চলে আসছি, আর আমি দেখছিলাম ভালো ছবি আসছে কিনা। আর এখন বাড়ি চলে এসছি। তোমরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো ভিডিওটা। বাই।